এটা হলো চায়না ট্রি লিচু, দিনাজপুরের অরিজিনাল চায়না ট্রি। এটা হচ্ছে বেদানা লিচু, এটা মধুর চেয়েও বেশি মিষ্টি, এত মিষ্টি বেদানা লিচু। এটা হচ্ছে কাঁঠালি লিচু, এই লিচুর খোসাটা হচ্ছে কাঁঠালের মতো, কাঁঠালের খোসা যেরকম কাঁটাযুক্ত এটাও সেম, যার কারণে এটার নাম হয়েছে কাঁঠালি লিচু। আর এটা বোম্বাই লিচু, এটার সাথে তো অবশ্যই পরিচিত, এটা আমাদের চট্টগ্রামে সবসময় পাওয়া যায়। চার প্রজাতির চারটা সুস্বাদু লিচুর সাথে পরিচয় করাই দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ব্যাগ ভালো আছেন না? আজি একখানা বাগান ঘুরি পাল্লা আসছি, সাহেব আল্লাহ আসছি, নিজেরার বাগান বহুত দিন ইয়ে ইবে লই ইব অবশ্য আনলো ইব ইদে ফাজ এগ্রো ওই আর বন্ধু সোহেলের রহমান গ্রোসারিসের ওর বাগানের মধ্যে বেশ কিছু গাছের মধ্যে ভালো ফলন আসছে। আগামী হালিয়ে একদিন ব্যাকিন আগামী হালিয়ে নইলে পরশু দিন সম্ভবত লিচু ভাঙ্গ মারা। তো মোটামুটি খুব ভালো ওর ইন্ডিকশন শুরু করি সামনে যে গাছগুলি দেখতে লাগুন, ইন্ডিকশন শুরু করি এই পাশে দূর পর্যন্ত এই এরিয়ায় পাঁচ একর নামে বরাদ্দ করা গিয়ে এই বছরও তাহিব এবং আগামী বছরও তাহিব 2024 সাল পর্যন্ত পাঁচ একর তত্ত্বাবধানে তাইব। তো মোটামুটি খুব ভালো ফলন ইয়ে কিন্তু রহমান গোসারি স্যার পণ্য হাই ভালাইস মিষ্টি আছে।